ধুর বাবা রবি, তোকে কতবার বলেছিলাম জঙ্গলের রাস্তা ধরবি না ধরবি না, এখন হলো তো। দেখ কেমন একটা বিপদে পড়লাম। সর্বনাশ করেছে এই সুরাইপুরের জঙ্গলে, সেই গাড়িখানা খারাপ হতে হলো, এখন কি করব? এই জায়গাটা সম্পর্কে তো অনেক খারাপ কথাও শুনেছি, এখানে নাকি ব্যাঘ্র মানব দেখা যায়। সেটা আবার কি রে? আরে শুনিসনি, মানুষ আর বাঘের সংমিশ্রণ, অর্ধেক বাঘ আর অর্ধেক মানুষ। বাপ রে, এটা তো জানা ছিল না। আমি আসলে এই জায়গাটা সম্পর্কে যতটুকু শুনেছিলাম সেটা ছিল এরকম, এই জায়গাটায় নাকি অনেক রকমের ভূত প্রেতের বাস আছে। ব্যাস, কথার মধ্যে এইটুকুই আমার কানে এসেছিল আর কি। ওরকম মনে হয় আগে এখানে তন্ত্র চর্চার উপরে অনেক কাজ হতো, তান্ত্রিক কর্মকাণ্ডের জন্য এই জঙ্গল ছিল প্রসিদ্ধ। এখানে অনেক তান্ত্রিক এসে অনেক রকমের তান্ত্রিক ক্রিয়া করতেন। ও তাই নাকি? কিন্তু তারপরে কি ঘটেছিল? একজন তান্ত্রিক নাকি একবার একটি মৃত বাঘের আত্মাকে এক ব্যক্তির মধ্যে স্থানান্তরিত করে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন একজনের সাথে বদলা নিতে, এমন এক ভয়ঙ্কর জীবের সৃষ্টি করতে যা সাধারণ মানুষ কোনোদিনও দেখেনি। তারই হাতেই সকলকে শেষ করতে চেয়েছিলেন তিনি। আরে বাপ রে বাপ, এ তো ভারী সর্বনাশের কথা রে রবি। থাক, এর পরে কি হয়েছিল রে? সে মানুষটির শরীরে বাঘের আত্মা প্রবেশের পরেই সে অর্ধেক বাঘ আর অর্ধেক মানুষের আকার ধারণ করেছিল। এরপরে তাকে দিয়ে হাজারো নিরীহ মানুষের শিকার করিয়েছিলেন ওই তান্ত্রিক, ভেবেছিলেন এইভাবেই নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করবেন, কিন্তু হিতে বিপরীত হয়েছিল। আমি বুঝতেই পেরেছিলাম এরকমই ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এই বল বল, তারপরে কি ঘটেছিল? শেষমেশ ওই তান্ত্রিক নিজেই সেই ব্যাঘ্র মানবের হাতে মারা গিয়েছিলেন শুনেছিলাম, কারণ তিনি সেই ব্যাঘ্র মানবকে আর নিজের বশে আনতে পারেননি। তাকে বশে আনার কৌশল না জেনেই তিনি এত বড় একটি অভিশাপকে প্রস্তুত করেছিলেন, তার হাতেই ওই তান্ত্রিকের মৃত্যু ঘটেছিল। সর্বনাশ, কি বলছিস? কি? হ্যাঁ তা নয় তো কি, আসলে এই জঙ্গলের নামে একটা রটনা রয়েছে। এখানে কালো শক্তির উপাসনা করা যায় ঠিকই, তবে কেউ নাকি সেই শক্তিকে বশে আনতে পারে না। এটি জঙ্গলের একটি পুরাতন অভিশাপ, সেই আদিবাসী সম্প্রদায়ের আমল থেকেই নাকি তা শোনা যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব রবি? আচ্ছা, এর পরে কি ঘটেছিল? শোনা যায় কিছু লোক আদিবাসী সম্প্রদায়ের কিছু লোককে নৃশংসভাবে হত্যা করেছিলেন, তাদের কুল দেবতার সামনেই তাদেরকে শেষ করে ফেলা হয়েছিল। এরপরে তাদের আত্মা নাকি এই জঙ্গলেই ঘুরে বেড়াত। যে বা যারা এভাবে আত্মা হস্তান্তরিত করবার জন্য তান্ত্রিক উপাচার করতেন, তাদের সমস্ত ক্রিয়া নিষ্ক্রিয় হয়ে যেত ওই আত্মাদের জন্যই। বাপ রে ভাই, শুনেই তো গায়ে কাঁটা দিচ্ছে রে। ওই ব্যাঘ্রের আত্মা আজও এই জঙ্গলে ঘুরে বেড়ায়, আদিবাসীদের বিদেহী আত্মারাও এইখানেই অবস্থান করে। তাদের উপস্থিতিতে যে কোনো ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, তখন পালানোর আর কোনো পথ পাওয়া যাবে না। আমরা হলাম সাধারণ মানুষ, আমাদের সে শক্তিও নেই। ঠিকই তো, ওদের সাথে মোকাবিলা করার মতো শক্তি আমাদের বাপু কারোর কাছে নেই। ঘাবড়ে গেলে চলবে না, এরাই আমাদেরকে বিপদে ফেলেছে, এদের শক্তির কাছে পরাজিত হতে আমরা বাধ্য। ইচ্ছে করে এরা আমাদের গাড়িটাকে এই ঘন জঙ্গলের মধ্যে আটকে দিয়েছে। আমি সত্যি জানি না বিকাশ, এবারে কি হবে। রবি বুঝলি, একবার গাড়িটা থেকে নামতেই হবে, না হলে কি যে খারাপ হয়েছে ধরতে পারবো না। যদি সামনে সামনি কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা ঠিক করে নেওয়া সম্ভব, কিন্তু বড় কিছু ক্ষতি হলে আজকের রাতটা তো এখানেই কাটাতে হবে রে। মেকানিক তো ছেড়ে দে,
এখানে কোনো লোকজনের টিকিটাও তো দেখতে পাচ্ছি না। তুই কি বলেছিস বিকাশ? তাহলে তুই গাড়ির ভেতরেই বসে থাক, আমি একবার বাইরে গিয়ে দেখছি। যদি সামান্য কিছু খারাপ হয়ে থাকে তাহলে আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করছি। তুই খবরদার গাড়ির বাইরে বেরোস না কিন্তু। বিকাশ রবির কথা মতন গাড়ির ভেতরেই বসে রইল। এমন সময় মেঘটা গর্জন করে উঠল, সেই সাথে জঙ্গলের ভিতর থেকে নানান রকমের জীবজন্তুর ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে লাগলো। মনে হলো এক্ষুনি কেউ তাদের উপরে এসে আক্রমণ করবে, ভয়তে সিটিয়ে গেল বিকাশ। এই হ্যাপা আমি সামলাবো কিভাবে? নেমে তো পড়লাম, যন্ত্রপাতি তো দেখছি সব ঠিকই আছে, কিন্তু গাড়ি রেডিয়েটারের মধ্যে হঠাৎ জল ঢুকে গেল কিভাবে? এমনটা তো হওয়ারই কথা নয়। আমি এখানে আসবার সময় গাড়িটাকে ফুল সার্ভিসিং করিয়ে এনেছিলাম, কিন্তু তারপরে এইভাবে খারাপ হয়ে গেল। কিরে রবি, এতক্ষণ ধরে কি খুটুর খুটুর করে যাচ্ছিস, কিছু বুঝতে পারলি? আজকের রাতের মধ্যে কি এখান থেকে বেরোতে পারবো ভাই? না রে বিকাশ, মনে তো হচ্ছে না। গাড়ির রেডিয়েটারের মধ্যে কিভাবে জল ঢুকে গেল সেটাই তো বুঝতে পারছি না। এখন তো আবার দেখছি গাড়ির টায়ারটাও পাংচার হয়ে গেছে। সবকটা চাকা কিভাবে একসাথে পাংচার হতে পারে বলতে পারিস? কি বলছিস, কি এটাও আবার সম্ভব? আসবার সময় তো গাড়িটাকে চেক করিয়ে নিয়ে এলাম, এর মধ্যে এত সব ঘটে গেল। কি ভয়ঙ্কর মেঘের গর্জন, উফ কি যে বিপদে পড়লাম ভাই। ভাই ভয়ঙ্কর মেঘের গর্জন শোনা যাচ্ছে। তুই এক কাজ কর ভাই, তাড়াতাড়ি গাড়ির ভেতরে এসে বস, তোকে আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি ভেতরে আয়। এমন সময় রবি ও বিকাশ দুজনেই বাঘের গর্জনের শব্দ শুনতে পায়। কোথা থেকে সেই শব্দ ভেসে আসছে এটা কল্পনা করতে বিকাশ ঝোপের আড়ালে কারু চলা ফেরার শব্দ শুনতে পায়। মনে হয় যেন ঝোপটা কেঁপে উঠল। বিকাশ চিৎকার করে ওঠে, রবি রবি, ভাই ভাই দয়া করে গাড়ির ভেতরে আয়। ওই দেখ ওই দিকের ঝোপটা কেমন যেন নড়ে উঠল, আমার ভাই প্রচন্ড ভয় করছে রবি। ওইভাবে বাইরে দাঁড়িয়ে থাকিস না ভাই, এক্ষুনি হয়তো কেউ হামলা করবে। এ ভাই, বাঘের গর্জনের আওয়াজটা শুনতে পেয়েছিস? আমার তো ভীষণ ভয় করছে ভাই। বিকাশের কথাগুলি কানে যায় রবি। সে পিছনের দিকে ঘুরে দাঁড়াতেই দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর চেহারার ব্যাঘ্র মানব। তার ধারালো নখগুলি দেখে ভয়তে ঠক ঠক করে কাঁপতে থাকে রবি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এই জঙ্গলে আসতে চাইনি। আমি অন্য অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিভাবে যে এখানে আসতেই গাড়িটা খারাপ হয়ে গেল কিছু আন্দাজ করতে পারিনি। আমাদের এখান থেকে যেতে দাও, আমাদের এখান থেকে যেতে দাও। কিছুতেই না, এটা আমার জায়গা, এখানে সকলের প্রবেশ নিষিদ্ধ। এই অভিশাপকে খণ্ডন করার মতো শক্তি তোদের মতো সাধারণের নেই। এই বলেই সেই ব্যাঘ্র মানব হিংস্র দৃষ্টিতে রবির দিকে এগোতে থাকে। ভয়তে রবির হাত পা একবারে ঠান্ডা হয়ে যায়। বিষয়টি চোখের সামনে দেখে বিকাশেরও হৃৎস্পন্দন ক্রমে বৃদ্ধি পেতে থাকে। সে তাড়াতাড়ি করে গাড়ির ডিকি থেকে কোদালটা বার করে, আর এক পাও রবির দিকে এগোলে এই কোদালের ধারালো দিকটা একেবারে তোর বুকে বিদ্ধ করে দেব। কি ভেবেছিস, আমাদেরকে শেষ করবি? ক্ষমতা থাকলে এটা করে দেখা, আমি কোনো সাধারণ জীব নয়, কয়েকশো বিদেহী আত্মার শক্তি রয়েছে আমার শরীরে, আমাকে পরাস্ত করবে কে? কে? তোদের মতো চুনোপুটি? আয় আয়, ক্ষমতা থাকলে এগিয়ে আয়। সেই ব্যাঘ্র মানব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে এগোতে থাকে তাদের দিকে, তার ঠোঁটের কোণা ঘেঁষে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সদ্যই স্বীকার করে এসেছে সে, নিজের বুকের উপরে নখের দ্বারা আঁচড় কাটতে কাটতে এগিয়ে আসতে থাকে সেই ব্যাঘ্র মানব। ওদের গলা শুকিয়ে যায়, হাত পা কাজ করতে চায় না। এ ভাই
কি দেখছি রে, এতক্ষণ যাকে নিয়ে আলোচনা করছিলাম সেটাই তো শেষে আমাদের চোখের সামনে এসে দাঁড়িয়েছে। ভাই, এ রাত থেকে কি নিস্তার পাওয়ার কোনো উপায় নেই? কি করবো এবারে ভাই, কিভাবে সামলাবো একে? এখন এখন এসব ভেবে আর লাভ নেই বিকাশ, আমাদের কাছে যা আছে সেটা দিয়েই আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। ওই কোদাল দিয়েই তুই ওকে বিদ্ধ কর, এরপরে কপালে যা আছে সেটাই হবে। বিকাশের দিকে আরো এগিয়ে আসতে থাকে সেই ভয়ঙ্কর জন্তুটি। ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে আসতে থাকে, সে হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে এগোতে থাকে। শিকারকে চিবিয়ে খেয়ে ফেলবে এক নিমেষে, রক্তের ধারাগুলি ওইভাবেই তার ঠোঁট ঘেঁষে পড়তে থাকে। না, আর এক পাও না, আর এক পা এগোলে এই কোদালে তোর বুকে বিদ্ধ করে দেব। একথা বলে বিকাশ এগিয়ে গিয়ে সজোরে ওই কোদালের ধারালো ফলাটিকে বিদ্ধ করে দিল সেই ব্যাঘ্র মানবের বুক। কিন্তু কোনো লাভ হলো না, সেই কোদালটিকে বুক থেকে বার করে ফেলে দিল সেই ব্যাঘ্র মানব। ওই কোদালের আঘাতে কোনো লাভ হলো না সেই ব্যাঘ্র মানবের। ভাই, রবি কি সর্বনাশ কাণ্ড রে, এবারে এবারে কি করব ভাই? আমি জানি না বিকাশ, যেদিকে দু চোখ যায় এবারে আমাদেরকে দৌড়তে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই জঙ্গলের রাস্তা ধরে দৌড়তে থাক, না হলে এবারে ওর হাতেই আমাদের মৃত্যু। এই বলেই ওরা দুজন জঙ্গলের রাস্তা ধরে রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করলো। সেই সাথে চলতে থাকলো মেঘের গর্জন। তবু ওরা পা থামালো না, প্রাণ বাঁচানোর আশায় দৌড়েই চলল। রবি, এ রবি, এ কি, রবি কোথায় গেল? ভাই কোথায় গেলি? তোকে যে খুঁজে পাচ্ছি না রবি। পিছনে আবারও শুনতে পেল সেই হিংস্র বাঘের গর্জন, সেটি আরো অধিক মাত্রায় ওদেরকে লক্ষ্য করে এগোতে শুরু করল। সর্বনাশ, এ তো ওই ব্যাঘ্র মানবেরই তো কণ্ঠ, সে তো গন্ধ শুকেই নিজের শিকারের দিকে এগিয়ে আসতে পারে। এর থেকে তার মানে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, কি করবো এখন? কিন্তু রবি কোথায় গেল? রবি! বিকাশ রবি রবি করে তারও স্বরে চিৎকার করতে থাকলো। এ কি, এ কিভাবে সম্ভব? না না, রবি রবি, রবি দেহটা এভাবে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় এখানে পড়ে রয়েছে কেন? ওর হাত কোথায়, কোথায় ওর পা? হা, ওই যে কাটা মুন্ডুটা, তার মানে ব্যাঘ্র মানব ওকে শেষ করে ফেলেছে। কি করবো এবারে আমি, কিভাবে নিজের প্রাণ বাঁচাবো, কি করবো? বিকাশ ভয়তে চিৎকার করতে থাকলো, কিন্তু সেখানে তাকে রক্ষা করবার মতন কেউ ছিল না। সে কি করবে আন্দাজ করে উঠতেও পারল না। চারিদিক থেকে ভয়ঙ্কর সব শব্দ তার কানে ভেসে আসতে লাগলো। মনে হলো বিদেহী আত্মারা তাকে আক্রমণ করতে চাইছে। না, যে করেই হোক আমাকে এগোতেই হবে, এখানে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না। সামনের দিকে এগোলে হতেও তো পারে এমন কিছু নজরে পড়ে গেল যেখানে গিয়ে আমি আজকে রাতটা না হয় নিরাপদে আশ্রয় নিতে পারবো। না, আর দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না, এগোতেই হবে আমাকে। আবারও দৌড়াতে শুরু করলো বিকাশ। কিছুটা দূরে এগোনোর পরেই ওর নজরে পড়ল একটি মন্দির। ঘণ্টা ধ্বনির শব্দ শুনতে পেল সে, কোনো দিকে না তাকিয়ে সেদিকেই দৌড়াতে শুরু করলো বিকাশ। এই তো, এই তো মন্দির, এখানে নিশ্চয়ই কিছুতেই সে প্রবেশ করতে পারবে না। কোনো কালো শক্তি এই মন্দিরে প্রবেশের অধিকার পাবে না, আমাকে এখানেই নিজের নিরাপদ আশ্রয় খুঁজে নিতে হবে। হ্যাঁ, আমি আজকে এখান থেকে বেরোবই না। মন্দিরের সিঁড়ি ধরে উপরে উঠতে থাকলো বিকাশ। মন্দিরে পৌঁছেই হোমরিখে মাটিতে পড়ে গেল সে। সামনের দিকে তাকাতেই দেখলো এক পুরোহিত মা কালীর বিগ্রহের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে আমাকে শেষ করে ফেলবে। ওই জঙ্গলের মধ্যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল, আমি ছুটে আসছি, সে আমাকে আমার বন্ধুকে মেরে ফেলেছে, চারিদিকে কেবল রক্ত দেখছি আমি, কিছু একটা করুন, আমাকে রক্ষা করুন পুরোহিত মশাই, আমাকে রক্ষা করুন। কি সর্বনাশ, এই জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা কোথায় যাচ্ছিলে? এই মন্দির এখান থেকে অনেকটাই দূরে, পাশে একটা গ্রাম রয়েছে, তুমি এখানে এলে কিভাবে? অনেক কষ্টে এখানে আসতে পেরেছি পুরোহিত মশাই,
কিভাবে প্রাণ বাঁচিয়েছে এখানে এসেছি সেটা একমাত্র আমি জানি। আমাকে আমাকে রক্ষা করুন পুরোহিত মশাই, আমাকে আপনি রক্ষা করুন। চিন্তা নেই, এই মন্দিরে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। আজকে ঘোর অমাবস্যা, আজকে রাতেই তো এই সকল কালো শক্তির প্রভাব আরো বৃদ্ধি পায়। যাকে নিয়ে আলোচনা করা হয় সে সামনে প্রকট হয়ে যায়। ওই জঙ্গলে তো তেমনই অভিশাপই বিদ্যমান। তোমাদের ওখানে প্রবেশ করাটা একেবারেই উচিত হয়নি। ওই পুরোহিত মন্দিরের সিঁড়ি ধরে নিচে নামে, দেখেন একটা বাচ্চা মেয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে, সাহায্যের জন্য তাকে ডাকছে। তিনি সিঁড়ি ধরে নামতে থাকে। কি ভেবেছিস পুরোহিত? আমি কোনো বাচ্চা মেয়ে নয়, আমি যে কোনো রূপ ধরতে পারি, আমার সেই ক্ষমতা রয়েছে। তুই কি ভাবলি আমার শিকারকে আটকে রাখবি, ওকে তুই বাঁচাবি? তোকেও মরতে হবে। এই বলি সেই ব্যাঘ্র মানবের রূপ পরিবর্তন হয়ে গেল। সেই নিরীহ মেয়েটি পরিবর্তিত হয়ে গেল ভয়ঙ্কর ব্যাঘ্র মানবে। সাথে সাথেই সে তার নকল হাত দিয়ে পুরোহিতের বুকের ওপরে আঘাত করতেই পুরোহিত মাটিতে লুটিয়ে পড়ল। এরপরে সেই ব্যাঘ্র মানব মন্দিরের সিঁড়িতে পা দিয়ে উঠতে লাগলো। কোনো মন্দির আমার কিচ্ছু করতে পারবে না, কোনো দেবী দেবতা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার শক্তির কাছে তারা সকলেই নিষ্ক্রিয়। ব্যাঘ্র মানব উপরে উঠে আসে। তাকে সামনাসামনি দেখে ভয়তে ঠকঠক করে কাঁপতে শুরু করে বিকাশ। এগোতে থাকে ওই ব্যাঘ্র মানব। তার দুটি রক্তাক্ত হাত দেখে চিৎকার করে ওঠে বিকাশ। এমন সময় একটা তীব্র জ্যোতি বেরিয়ে আসে মন্দিরের গর্ভগৃহের থেকে। হে দেবী, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন আপনি। মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন দেবী স্বয়ং। তার হাতে ত্রিশূল দেখে সেই ব্যাঘ্র মানব ভয় পেয়ে যায়। দেবী এলো চুলে ক্রোধিত দৃষ্টিতে তাকান ওই ব্যাঘ্র মানবের দিকে। এরপরে রুদ্র রূপে নৃত্য করতে থাকেন সেই দেবী। তিনি ঘুরতে ঘুরতে একটি গোলাকার ক্ষেত্র তৈরি করে দেন। এই ক্ষেত্রের বাইরে বেরোবি না বিকাশ, আজকে এই জন্তুকে আমার হাতেই শেষ হতে হবে। অশুভ শক্তি কোনো দিনও শুভের কাছে পরাজিত হতে পারে না। ওর এত বড় স্পর্ধা যে ও আমাকে হুঙ্কার দেয়। আজকে তোর শেষ আমার হাতেই হবে শয়তান। দেবী ও সেই ব্যাঘ্র মানবের মধ্যে সংঘর্ষ বাধে। দেবী তার ত্রিশূলের ফলাটিকে সেই ব্যাঘ্র মানবের বুকের মাঝ বরাবর গুঁথে দেয়। সাথে সাথে সেই জন্তুর দেহটি হাজারো খণ্ডে টুকরো টুকরো হয়ে যায়। এক প্রবল শব্দের সৃষ্টি হয়। এরপরে আবারও সবটাই শান্ত হয়ে যায়। তোর ভয় নেই বিকাশ, ও আমার হাতেই শেষ হয়েছে। এতকালের এই অভিশাপকে শেষ করেছি আমি। তুই ওকে মুক্তি দেবার জন্যেই এখানে আমার কাছে নিয়ে এসেছিলিস। এগুলো সবই আগে থেকেই নির্ধারিত ছিল। এখন তুই মুক্ত, তুই নিরাপদে বাড়ি ফিরে যা, তথাস্তু। হ্যাঁ, আমি যা যা দেখলাম সেগুলো কি আদপেও সত্য ঘটনা? এগুলো কি সত্যি ঘটেছিল? এমনটা কিছু তো বাস্তবে হতেই পারে না। যাক, শেষ পর্যন্ত দেবী দর্শন করা গেল। দেবী আজকে আমার প্রাণ রক্ষা করেছেন। জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়। ভোর হতেই বিকাশ ওই মন্দির থেকে নেমে এলো। এরপরে রাস্তা ধরে শহরের দিকে এগোতে শুরু করলো। একটি গাড়ি দেখতে পেতেই হাত দেখালো সে। সেই গাড়িতে চেপেই সেইবারের মতন নিরাপদে শহরের দিকে এগিয়ে যেতে পেরেছিল সে।